তাড়াতাড়ি দাড়ি কাটিয়ে এসে সাইজ বানিয়ে আসো। স্বামী বলছে না না বিবিরে, আমি আলেমে কাজে ওয়াদা করছি, আমি তওবা পড়ি নিয়েছি, আল্লাহ তওবাকারীকে বেশি পছন্দ করে। এই দাড়িতে খুল লাগাতে পারবো না, আমি রসুনে কলিজা দুঃখ দিতে পারবো না। বিবি রে আমি দাড়ি নিয়ে তোগামী মামা বেঠির বাড়ি ওই মোহরানা মজলিসে যাবো। বিবি বলছে না না আমি দাড়ি আনা স্বামী আগে থেকে পছন্দ করি না, দরকার পরে আমি একাই যাব, দরকার পরে একাই চলে যাব, তবু তোমাকে সঙ্গে নিয়ে যাব না। এই যুব নবীর ভালোবাসা ত্রুটি করার জন্যে তার দাঁড়িয়ে রক্ত বন্ধ হয় না। উস্তাদ কোনো সব তালিম দোয়া আমিন মাবুদে, এই ভাইয়ের কষ্ট তুমি দূর করে দাও। দোয়া শেষ হয়ে যায় সেকেন্ডের মধ্যে, এক ফোঁটা রক্ত সরলে না। আল্লাহ আল্লাহ লোক নামাজ পড়ে বলছে আল্লাহ এই মালের মালিক তো তুমি, আল্লাহ সামানের মালিক তো তুমি, আমার উঠের মালিক তো তুমি, আল্লাহ তুমি হেফাজত করেওয়ালা, তো দায়িত্ব দিয়ে আমি ঘুমিয়ে গেলাম। উডালা ঘুমিয়ে গেছে, সব মালপত্র দিয়ে উঠিয়ে বাস চড়াচ্ছে, আসি আসতে করি সব মাল নিছে, উঠটাও নিছে, আরাম মতন ঘুমাইছে। ঘুম উঠবে ফজরের নামাজ পড়বে, আল্লাহ আর সেই বান্না উঠি দেখে উঠো নাই, মালপত্র একটাও নাই। বলছে আল্লাহ আমি সেই মাল কুড়াতে যাবো না, খুঁজতেও যাবো না, আল্লাহ আমি তোর উপরে তাওয়াক্কাল তো করেছি, আমি তোর উপরে নিয়াত করে ঘুমাইছিলাম, আল্লাহ আমার মাল এখানে আসবে তারপর আমি যাব, আল্লাহ আমি তোর উপরে ভরসা করে থাকছি, আল্লাহ তোর কথা তো মিথ্যা হইতে পারে না। আব্বা মা যুবক বলছি বিবি, ও বিবি রে মামা দাওয়াত দিয়ে গেছে শুক্রবার ক্লাস, হ্যাঁ বিবি কাপড় পেন দো। ও বিবি রে আমিও রেডি হয়েছি, আজকে মামার একটা বেটি কত জামাই আসবে, আমিও ভাগ্নি হয়ে জামাই হয়ে যাব, মোহরনা বাঁধবে বিয়েও দেন মোহরনা দিন তারিখ হবে। বিবি বলছে স্বামী আমি তো সকালবেলা বেরিয়েছি, আপনি তো এখনো সাজেন নাই, কে আমি সাজিছি তো। না স্বামী আপনার দাড়ি এখন লম্বা, দাড়ি সাইজ বানে আনো, আমার যত দুলে ভাই আসবে একটার ও দাড়ি নাই, তোমাকে যদি ধরি যান। একটা মামার বেটি বল সবাই মুন্সির বউ কবে, মলমির বউ কবে, আমি লজ্জাতে মরি যান। তাড়াতাড়ি দাড়ি কাটিয়ে এসে সাইজ বানিয়ে আসো। স্বামী বলছে না না বিবি রে, আমি আলেমের কাছে ওয়াদা করছি, আমি তওবা পড়ি নিয়েছি, আল্লাহ তওবাকারীকে বেশি পছন্দ করে। এই দাড়িতে খুল লাগাতে পারবো না, আমি রসুনে কলিজা দুঃখ দিতে পারবো না। বিবি রে আমি দাড়ি নিয়ে তোগামী মামা বেঠির বাড়ি ওই মোহরানা মজলিসে যাব। বিবি বলছে না না আমি দাড়ি আনা স্বামী আগে থেকে পছন্দ করি না, দরকার পরে আমি একাই যাব, দরকার পরে একাই চলে যাব, তবু তোমাকে সঙ্গে নিয়ে যাব না। অন্ত বাবা যে নারীকে নামাজ পড়ে না, রোজা করে না, পর্দায় থাকে না, পর্দা পুষিদের চলে না, স্বামী দেখতে পারে না, কত ওই নারীকে দাঁড়িয়ে লাগ ভালো পাইবে, ভাল পায়। সেই সমস্ত নারী কয় এই দাঁড়িয়েলা টুপিওয়ালা মলনা মলবি এলে বলে দুনিয়া জমল, কয় বুতুই কস এই মলনা মলবির জন্য বুতুকের মন যাওয়ার পাবো না, কয় মন কত আসলা মনটাকে মাথার কাপড় ফেলে দিয়ে গোটায় থানা মলত ধরো, যেরকম ঠিক না আমি ঠিক। মা বোনের আমার যে মেয়েটার ভিতরে এলে থাকবে রসুল বলা সানাত ফরাজাহা,
মা তোমার শরীরে চেহারাটা ও মা তোমার রূপের বাহাদুরিটা আমার রাসূল বলো যাও জুহা তোমার স্বামী দেখবে ওই স্বামীর কাছে হাজবা ওই স্বামীর কাছে মজা দিবা রাসূল বলো যাও জুহা আনা তোমার স্বামী যদি রাজি খুশি হয়ে যায় রাসূল বলো তা খালাতিল জান্নাত সেই মেয়েটা হবে জান্নাতি জানো সুবহানাল্লাহ মা বোনেরা স্বামীর কাছে যাও না স্বামীর সাথে গল্প করো না স্বামীর সাথে কথা বলে তুমি কথাও বলা জানো না মা বোনেরা আমার আমা বোনেরা শুনিলে কুমা যুবক বিবিকে অনুরোধ করলো বিবি রে আ বিবি কেন আমি দাড়িতে কাটবো না দাড়ি খুর লাগাবো না বিবি বলছে স্বামী গো দরকার পড়ে তোমার ডিভোর্স দেব স্বামী তোমাকে আমি তালাক দেব তবু দাড়িওয়ালা নিয়ে সংসার করব না আরে বিবি তামটো ফলা বানলেন সব রেডি করলেন বাড়ি থেকে চলে যায় স্বামী গো গেলাম আমার মামার বেটির মোহর না থাকবো আপনার নতুন দাড়িয়ালাকে নিয়ে যাব না যুবক দৌড়িতে বিবিকে হাত ধরলেন বিবি রে বহুদিন থেকে দুইজনে কষ্ট করে সংসারটা বানাইলাম এ বিবি আজকে দাঁড়িয়ে জ্বললে তুমি আমার মায়া পরিত্যাগ করলি আমার এত সুন্দর সংসারটা মায়া পরিত্যাগ কর তোর কি মায়া লাগে না মায়া লাগেনি বিবি রে আমি দাড়ি নিয়ে যাব তোর কোনো ক্ষতি হবে না কইছে না না স্বামী দরকার পড়ে তোমার ডিভোর্স করে দিয়ে দেব সংসার করব না জন্মে তোর বাড়িতে আসব না সঙ্গে নিয়ে আমার মামার বাড়িতে যাব না স্বামী বলছে বিবি রে আমি যে দাড়ি কাটবো পাপ হবে পাপের ভাগে কে হবে আমি হব যার নাম জমিন বিবি তুমি হবা হ্যাঁ মে মানুষ তো পাপ করতে ভয় খায় না মে মানুষ তকুরি কোরআন সে হাত দেয় যদি স্বামী করে এমন মা কি করছে মারি গঙ্কুর গণে তোমার মা তুমি করে কি গঙ্কু কান্দন শুনি স্বামী গেল গেলা কিন্তু মাঝে মাঝে বুড়ি কিন্তু সেই রম পাম দেয় ঠিক না বি ঠিক বাবা মেয়ে মানুষ এত টেকনিক্যাল জানে স্বামীর কাছে এমন ঢং করে স্বামী ভাবতে পারবে না মোর মা বাবা মোর বিবি গালি পারে জোরে কোন ঠিক নই ঠিক স্বামী যখন বিদেশ কলকাতা চব্বিশ পরগনা হাওড়া দার্জিলিং নেপাল চলে যায় কাম করতে তখন বুড়িয়া বুড়ি আচ্ছা মতন বউ কয় বুড়ি বেটা তো খুব কষিস বেড়া তো নাই আলা সিমে বাদি দিয়ে ভাত খা তুই মাগুর মাছ খা ঠিক নেবি ঠিক বাবা কত নারী আছে বাবা তোমার জায়গার নাই রাসূল বলে দিয়েছে নারীকে আনতে হলে বিবাহ করতে হলে বাড়ির বেটার পুত্র বধূমা আনতে হলে ওই নারীর গুণ দেখি তোরা বিবাহ করে আল্লাহ রাসূল হাদিস এক নম্বর বলল ওই মেয়েটাকে আনতে হলে ওই মেয়েটার দুনিয়াতে যত ডিগ্রি আছে আ বাবা ডিগ্রি করা যায় যাচ্ছে কেন হুজুর ডাক্তার হওয়া যায় যাচ্ছে পুলিশ হওয়া যায় যাচ্ছে ইঞ্জিনিয়ার যায় যাচ্ছে মাস্টারের দরকার আছে ইঞ্জিনিয়ার দরকার আছে পুলিশের দরকার আছে বাবারা প্রেসিডেন্টের দরকার আছে প্রধানের দরকার আছে এমএলএ দরকার আছে এমপি দরকার আছে মরনা দরকার আছে মৌলবী দরকার আছে হাফেজের দরকার আছে মুন্সি দরকার আছে সবারে দরকার আছে কারণ তার ভিতরে ইমান থাকতে হবে যেরকম সুবহানাল্লাহ ইমান থাকতে হবে যে হুজুর খালি মরণা পাস করতে ওটা না ডাক্তারও দরকার আছে আমার বাড়িতে কাটা তারে পাবনে কাটা তারে প্রায় প্রায় মেদ্রোর সাথে দেখা হয় পুলিশের সাথে দেখা হয় মাস্টার কেমন আছে আমার মধ্যে একটা পুলিশ নামাজ পড়তে আসে প্রতি ওয়াক্ত নামাজে শুক্রবার এসে বই থাকে শুনলাম ভাই তোমার বাড়ি কোথাকে কলকাতা ভাই তুমি এত দূর মসজিদে এসো কারণ তুমি একটা মেজর ভাবছার ভাই মেজর হলে কি হবে যেদিন মারা যাব কবরে তো কেউ মেজর ঝুলি রাখবি না
ভাই আপনার নাম কি? আমার নাম আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ ভাই রে, কালকে আমি তো দুপুরটা আমি দেখছিলাম তোর একটা পকেটে করে কোরআন কোজাবসর ভাই, আমি 24 ঘন্টা বুঝু রাখি, আমি পকেট কোরআনটা নিয়ে রাস্তা দিয়ে পড়িতে পড়তো। কেন? আমার বিবি কোরআনের হাফেজা। ও আফসার ভাই রে, আমি যেদিন কবরে যাব ওদিন ফেরেশতা চিনবে না আমি বিএসএফের মাজুর। মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। আফসার ভাই রে, আমি কবরকে খুব ভয় করি, চাকরি পাইতে পারি আমি আল্লাহর হুকুম অমান্য করি না। গভীরাত হলে আফসার ভাই, আমি আমার কুয়াটার তাজ উঠা পরিয়ে নাই। জোরে কোন পুলিশ দরকার আছে, ডাক্তার দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, মরবি দরকার আছে, আপেজার দরকার আছে, যেরকম ঠিক না বিঠি। কিন্তু তার ভিতরে ইসলাম থাকতে হবে। আল্লাহ নিজে বলছে বান্দা, আমি আল্লাহ, আমার পছন্দনীয় ধর্ম হলো আমি আল্লাহ নিজে পছন্দ করেছি। ইন্নাদিন ইন্দাল্লাহুল ইসলাম। আল্লাহ বলল, আমি আল্লাহ নিজেই পছন্দ করেছি ইসলামটাকে, আমার কাছে আমি আল্লাহ নিজেই পছন্দ করি ইসলাম। যেরকম সুবহান আল্লাহ, বিবিরে আমার পাপ হয়ে যাবে, দাড়ি কাটবো না, আমার কাছে পয়সা নাই। যে বিবি বলছে, স্বামী পয়সা নাই আমার কাছে আছে, আপনি যান, আমি তোমার সংসার নষ্ট করতে চাই না, আমি বাড়িতে আছি, আপনি তাড়াতাড়ি দাড়িটা সাজিয়ে আসেন, ঠিক মতন বানিয়ে আসেন, তোমার নিয়ে আমার বেটির বিয়ের মোহরনাথ যাব। বিবি ভস করি একটা পাঁচ টাকি কয়েল দিয়ে দিলেন, যাও। বিবি রে, এই দাড়ি কাট পরে আমার পাপ হবে, আলেমের কাছে ওয়াদা দিস। আল্লাহকে বলে, আল্লাহ আলেমের কাছে ওয়াদা দিছি দাড়ি কাটলে নবী কষ্ট, আল্লাহ কিন্তু আমার বিবি তো সংসার করে না, সুখের সংসারটা নষ্ট হয়ে যাবে, আল্লাহ আমি এখন কোন দিকে যাব, বহুদিনের সংসার আমি কি করব। নাপিতের দোকান যায় যুব, চোখের পানি দুই গাল দিয়ে দরদর করে, এ নাপি ভাই আমার দাড়ি গুলে সামনে দাও। নাপিত বলছে, ভাই রে কান্দো কেন, কি হলো তোমার? দাড়ি যদি চাচা লাগে, দাড়ি যদি ফেলা লাগে, টানাতে আমার হুল চেয়ারে বসে দাও, আমার খানা খাওয়ার সময় হয়ে গেছে, চলে যাব। নাপিত যখন চল দেখলেন হুল চেয়ারে বসে গেলে, ওই যুবক কান্দে, বাবু আমি সহ্য করতে পারি না, এই ছয় মাসি মোহাম্মতের দাড়ি আমি কেমন করি কাটি। নাপি দেখছে, বেটা কান্দিস না, দাড়ি কাটব না, চোখের পানি মোছে ওই নাপি ক্রিম দিয়ে বিরাস্তা পানিতে চুব্বি, যত দাড়ি ফেনার অত ফেনায় ফেনা হয়ে যায়। যেরকম ঠিক না মিঠি, ফেনায় ফেনা ওই কি হচ্ছে মাইক দিয়ে ফেনাই ফেনা হয়ে গেলেন। না বেশ সঙ্গে সঙ্গে ঘুরতে বার করিয়া, যখন তার চামড়া উপরে দুইটা টান মারলেন, আবারে আমরা তো দেখছিলাম আমার জামানায় বেলেট ছিল না। 86-এ যখন আমি প্রাইমারি স্কুলে যাই, 86 সালে 83 সালে, তখন দেখছিলাম বেলেট নাই, ওই নাউয়া গ্রামে গ্রামে ঘুরিয়াকাম বেলেট ও চামড়ার মধ্যে মাঠ ঠেলা, এখান দিয়ে গোটায় গোংরা পাস ছিল, কোনোদিন কারো সেফটি হয় নাই। যেরকম ঠিক না বিয়েটি, এলা বলে মিনিটে মিনিটে চেঞ্জ করা খাবে, একটু যদি ভোতরা বেলে ধয় নাউয়ে যখন হুশ করি থাকে ঠিক না বিটি। নাউয়ে যখন চামড়া টান মারলো,
আই যুবক বল আল্লাহ তোর নবীর ভালোবাসা রাখতে পারলাম না আল্লাহ আল্লাহ আমি রাখতে পারলাম না যুবকের দুই চোখের পানি পড়ি কান্দরে দুই চোখের পানি যুবকের ফেনার উপরে দিয়ে যা কান্দলে মাবু আমি তো নবীর ভালোবাসা দূরে রাখতে পারি নাপিত তো বিদিন উনি তো বোঝে না কন্ত বাবা নাপিত কোনদিন কারো দাড়ি কাটতে মায়া করে কি কোনদিনও মায়া করবে না নাপিতের কাছে কান্দে নাপিত যখন ওই খুর যখন ধারে করিয়া এ দাড়ির প্রথমে যখন ধরলে ওই যুবকের চোখের পানি আ কন্ট্রোল হলেন আল্লাহর কাছে কান্দে একটা দাড়ি কাটা গেল ওই খুর যে চামড়ায় ঢুকে গেল রক্ত রক্ত তো হয়ে গেলেন নাপিত টানি বাড়ি করে বলো ভাই ও ভাই তো দাড়ির মধ্যে খুর লাগে গেছে আর কাটতে পারবো না ফেনার উপরে রক্ত রক্ত তো হয়ে গেলেন যত ফিটকারি যত বরফ লাগায় রক্তর সংখ্যা বেশি হয়ে যায় এ যুবক আর আমি তো দাড়ি কাটতে পারবো না ভাই আমার দোকানে ফিটকারি বরফ ছাড়া কিছু নাই তো দাড়ি রক্ত তো বন্ধ করতে পারি না তোমার দাড়ি রক্ত বন্ধ করলে তুমি ডাক্তারের কাছে যাও যুবক বলে মাবুদ রে আমার কপালে আগুন লাগে কেন আমার মাথা আমার শরীরে রক্ত রক্তি হয়ে গেল যুবক ওই চিপি ধরির গাল দাড়ি গোল চিপি ধরিয়ে সোজাই হাসপাতাল বড় ডাক্তারের কাছে গেলেন ডাক্তার বলে ব্যথা চিপ্রো কেন হাল্লা করো কেন ও ডাক্তার বাবু আমার দাড়ির মধ্যে খুল লাগে গেছে আমার রক্ত শরীর ভিজে গেল ডাক্তার বলছে সামান্য খুন লাগা এ ব্যথা এটা হাসপাতাল ডাক্তারি করতে করতে বুড়ে হয়ে গেলাম ইয়ের ত্যাগে কত গুণে খুনই মানুষ সেকেন্ডে মিনিটের ভিতর রক্ত বন্ধ করে দেয় তাড়াতাড়ি বিছানায় শুয়ে পড়ো এখনই তো শরীরে মেডিসিন ব্যবহার করব যখন এ বিছানায় শুয়ে পড়লেন ডাক্তার মেডিসিন ব্যবহার শুরু করলেন ইন্ডাকশন শুরু করলেন যত মেডিসিন আছে রক্ত বন্ধ করা ডাক্তার এক ফোঁটা রক্ত বন্ধ করতে পারলেন না যেরকম সুবহানাল্লাহ এক ফোঁটা রক্ত বন্ধ করতে পারলেন এক মিনিটের কথা বলছে ঘন্টায় চলে গেল সাত সেকেন্ডে এক মিনিট সাত মিনিটে এক ঘন্টা ডাক্তার বলছে ব্যথা জীবনে কত রোগী দেখছিলাম কত খুনি কত কাঁটা জ্বর রোগী পাইল আমি তোর মতন রোগী পাইছি ব্যথা আমি ভুলবো আমাকে ক্ষমা করবে রে বেটা হাসপাতালে এমন কোন মেডিসিন নাই রক্ত বন্ধ করা তোর শরীরে বাকি রাখি নেই বেটা রে তোর শরীর রক্ত দিয়ে ভিজে যাচ্ছে আমি এক ফোঁটা রক্ত বন্ধ করতে পারলাম ডাক্তার বল বেটা রে আমার হাসপাতালের বিছানা ছাড়ি দাও আমার অন্য রোগী আসবে যুবক কানি কানি বলে ডাক্তার বাবু কোথায় যাব আমি আমি কোন ডাক্তারের কাছে গেলে আমার রক্ত গোলা বন্ধ হয়ে ডাক্তার বলছে এই ডাক দুনিয়া এমন কোন ডাক্তারের কাছে আমি পাঠাবো আমার তো বিশ্বাস হয় না বুড়ে হয়ে গেলাম ডাক্তার ইচ্ছে হওয়ার সময় হয়ে গেল বেটারে আমি কারো কাছে পাঠাতে পারি না এমন বড় ডাক্তার নেই আমি পাঠাবো তুমি হকানি আলেমের কাছে যাও তোমার দাড়ি সম্পর্কে আলেম ছাড়া কেউ বলতে পারবে না যেরকম সুবহানাল্লাহ ও যুবক বলে আল্লাহ হকানি আলেম কোথায় পাবো কোন ডাক্তারের কাছে যেতে চায় না যুবক ঘরে রক্ত মাখা শরীর নিয়ে ঘরে
নবীর ভালোবাসা কত গো যুবক বাংলার বাবারা, আজকে নবীর প্রেম কত গো ও সোনা, আজকে আমি সাত্যা বাবার কাছে নবীর ভালোবাসা চাই, 5000 টাকা একটা বাবার কাছে আমি ওয়াদা চাই, তোর মা নাই তোর আব্বা নাই কবরে শুয়ে আছে, রসুল বল নবী বলাউলা দুন সানি হুনিয়া দুলাহু, নেক সন্তান যখন একবার দোয়া করবে মা বাবার নামে সেই দোয়া কবর বাসীর কাছে সরাসরি কবুল হয়ে যায়, যেরকম সুবহানাল্লাহ। মা বলেন আম্মা শোনা চান না, ও আম্মা রাখো আব্বারা আমি 5000 টাকা কারো কাছে যাব না, কষ্ট দেই না আব্বা, আজকে আমি এই গুণা পাশিরা দিয়ে আমাদের সঞ্চলে আমি বক্তব্য রাখবো, আব্বারে 30টা বাবার কাছে আমি হাত জোর করে যাব, 1020 টাকা নগদ নগদ দিবেন কোন বন্ধু, দেখি নবীর ভালোবাসা কেমন আছে, ওই যুবকের নবীর ভালোবাসা কেমন ছিল, আসেন গো 30 জন বাবা 1000 করে টাকা দিবেন, আমি জোর করব না বেশি চাইলে কষ্ট পাই, যেটা চাইলে সহজায় সেটাই চাইলাম, আমি সর্বপ্রথম 1020 টা নাম চাইলাম, কে আসেন গো এক নম্বর বাবা চা নবী প্রেমী দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না দুনিয়ায় আর আসবে না জগতে দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আজিনুর রহমান, আজিন তোর নাম মুস্তাফা খান নাম আছে এটি আহাত হুজুর গায়ে বাবা আজিনুর একটু দেহা করে গেলে হয় বাবা মোলাকাত করে যাবি, আল্লাহ রসুল হাদিস বলছে যাই দুনিয়াতে আলেমের সাথে মোলাকাত করবে উঠে বসে করবে কাল কেয়ামতের হাসরে সে আলেমের সাথে সাক্ষাৎ হবে, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আজিনুরকে আমি দোয়া করে দেবো ইনশাল্লাহ, আমি 30টা নাম চাচ্ছিলাম, সর্বপ্রথম আজিনুর বাবা আমার নবীর প্রেম ভালোবাসা রাখার জন্য 1000 টাকা আমাকে সর্বপ্রথম নগদ দিয়েছে, আমি 2 নম্বর বাবাটাকে আসেন গো নবীর ভালোবাসা মা বোন আমার সোনার কলিজার মা বোন, আমি তোমার বক্তব্য রাখবো মা, আমি 5 মিনিট পরে তোমার বক্তব্য যেতেছি মা বোন, নবীর ভালোবাসা কার কাছে ছিল, আসে কোনো বাবা 2 নম্বর, আরে বাবা আজিনু আমি দোয়া করব তোর জন্য, আসুন বাবা আজিনের নতুন করে আরেকটা বাবা কাজ, তোমার নাম আজিন, মা বাবা আছে আছে দেখতে মালা তাকাইয়া আজিনুরের মা বাবা হায়া দেরে বারে আছে বাসিয়া 1000 টাকা দেয় মোলা এই নবীর ভালোবাসায় লাগিয়া এই নবীর প্রেমে পড়িয়া আল্লাহ আমিন, হাত তোলা একটু, ও গো মালা ও গো আল্লাহ দেখে রে তাকাইয়া আজিনুরের ভালোবাসা নবীর প্রেমের নেরে মালা কবুল করিয়া 1000 টাকা দেয় মোলা মাদ্রাসা সিরাজিয়ার লাগিয়া নেরে মালা কবু করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসো 2 নম্বর বাবাটা আসো, এ আছে, তারপরে ডাক্তার বললেন তুমি হক্কানি আলেমের কাছে যাবা, কোন ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, ডাক্তার বলতে পারবে না তোমার রক্ত বন্ধ হবে কিনা, যেরকম হক্কানি আলিম বলতে পারে, যুবক করতে করতে কার কাছে যাবো হক্কানি আলিম, যুবক পাগল হয়ে গেল রে বহুদূর পথ চলে গেল, মা বলেন আমার যুবক হয় না, যুবক শুনছিল ডাক্তারের কাছে হক্কানি আলেম কোথায় পাব, যুবক খুঁজতে খুঁজতে রে বহু দূর গেল শরীরে রক্ত রক্তিত্ব হয়ে গেল, সামনে দেখে একটা কমি মাদ্রাসা দেখা, মাদ্রাসার বাচ্চারা বারান্দায় কোরআন পড়তেছে,
ওই দাড়ি রক্ত পড়া যুবকটা ওই মাদ্রাসার সামনে যে কান্দে, কোরআন পানওয়ালা হুজুর কি নাম ধরে ডাকে, হুজুর গো এক কাপ দিবেন আমার কাছে গো হুজুর। হুজুর ওই কোরআন বন্ধ করলো না, সকলকে বলো বাবা নেই তোমরা কোরআন বন্ধ করো না, তোমরা পড়ি থাকো। এখান দেখা যায় একটা ভাই আমার গেটের সামনে দাঁড়িয়েছে, কেন বা করুন সরে কাঁদতেছে। ওই যুবকের কাছে ওই ওই মাদ্রাসার হুজুর আসতে আসতে, বড় হুজুর ওই মোত্তাকির হুজুর, পরে হাজগারি হুজুর, ইমান আলা হুজুর, হাক্কানি হুজুর গেটের সামনে যেয়ে দাঁড়ালেন। লে বেটা কি হয়েছে, তোমার গা দিয়ে রক্ত কেন পড়তেছে? সব বৃত্তান্ত খুলি বললেন, ও গা হুজুর আপনি একটু দোয়া করে দেন, আপনার মতো হক্কানি আলেমের কাছে আসতে বলছে, আপনি হক্কানি আলেম দয়া করে আমাকে দোয়া করে দেন, আমার শরীরের রক্ত কেন গালে রক্ত বন্ধ হয় না। হুজুর বলল, বেটা নেই কেন রক্ত বন্ধ হয় না, তুমি আমার মতন আলেমের মুখে শুনছেলে, নবীর ভালোবাসা বড়, নবীর দাড়িতে খুল লাগা যায় না, নবীর কলিজায় কষ্ট পায়, আমার মতো আলেমের মুখে শুনিয়ে তবু তুমি খুল লাগাইছো, বিবির কত মতের বেটা, আমি কি দোয়া করব, আমার দোয়ার দ্বারা কোনো কাম হবে না। বেটা রে দাঁড়া, আমি আলে গুনাগার করতে পারি, এই তালিল বাস্তানা বিগোনা মাছু, ইনাদের দ্বারা আমি দোয়া করি। ওস্তাদ বলল, বেটা আমি দোয়া করি তোরা বিগোনা মাসুম আমিন আমিন বল। এই যুবক নবীর ভালোবাসা ত্রুটি করার জন্যে তাড়াতাড়ি রক্ত বন্ধ হয়নি। উস্তাদ দোয়া করল, সব তালিম দোয়া করে আমিন, মাবুদে এই ভাইয়ের কষ্ট তুমি দূর করে দাও। দোয়া শেষ হয়ে যায়, সেকেন্ডের মধ্যে এক ফোঁটা রক্ত সরলে নাই, নাই থাকবে সেকেন্ড রক্ত নাই, কিচ্ছু নাই। বেটা যাও চলে যাও, আল্লাহ তোমার রক্তকে ক্ষমা করে দিয়েছে, এই রক্ত নাই তোমার শরীরে। যুবক কাঁদতে কাঁদতে চলে গেল বাড়ির দিকে, বাড়িতে যেয়ে দেখে তার বিবি চলে গিয়েছে তার মামার বাড়িতে, বাড়িতে চলে গিয়েছে। যুবক বলছে, আল্লাহ তো নবীর ভালোবাসা তো অন্তরে রাখবো, বেবি চলে গেল বিবির আফসোস করব না, যে নবী যে বিবি মোত্তাকিন পরহাজগারি হবে সেই বিবি কিন্তু নবীর ভালোবাসা নষ্ট করতে পারে না। আল্লাহ আমি মোত্তাকিন বিবি আনবো, পরহাজগারি বিবি আনবো, আমার ওই বিবি আনলে আমার নবীর ভালোবাসা যে বিবির কাছে থাকবে আমারও ভালোবাসা তার কাছে থাকবে। যেরকম সোহান এই রসুল বলে দিয়েছেন যে মোত্তাকিন পরহাজগারি বিবিকে বিবাহ করো, আর বংশ দিকে আত্মীয় করো, যে বংশের মধ্যে আল্লাহ আল্লাহ পরহাজগারি লোক থাকে। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। আপনারে শোনার চান্লা, মেয়ে যদি মোত্তাকিন পরহাজগারি না হয় ওই মেয়েটার দ্বারায় সমাজের বহুত লোকের ক্ষতি হতে পারে, একটা মানুষের দ্বারায় আল্লাহওয়ালা লোকের দ্বারায় ক্ষতি হতে পারে।